শর্মা অতি বিচক্ষণ রাজনীতিক কিন্তু দিল্লীৰ পৰা ধন আনিব পৰা নাই মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কিন্তু যথেষ্ট বিচক্ষণ, এটা অস্বীকার করব না, কিন্তু তেখেতে দিল্লীত ভাল হয়ে থাকার কারণে দিল্লি নেতৃত্ব যাতে তেওঁ বেয়া না পায় এই কারণে তেওঁ দিল্লির পৰা পয়সা নখোজে। এখানে কিন্তু তেখেতে ধার ঠিকই লৈ আছে, 1,10,000 কোটি টাকা ইতিমধ্যে ধার ললেই উন্নয়নমূলক কাম কাজ কেনেকুৱা হৈছে গম পাইছে। আৰু মোদী ডাঙৰীয়াই তো গামোচা সদায় গলত লৈ অসমীয়া ভাষাটো কেতিয়াবা কথা কয়, ভূপেন হাজৰিকা দেৱৰ নামো কয়, বিষ্ণু ৰাভা ডাঙৰীয়াৰ নামো কয়। আমাক এই 9,476 কোটি টকাৰ ভিতৰত অনলি 44 কোটি টকাহে আমাক দিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। মোদী চৰকাৰৰ এই মোদীৰ 8 বছৰ 9 বছৰ কাৰ্যকালত অসমত কি দিছে দেখুৱাওক। ভিজিট করেছে, ভিজিট করে টিএডিএ খরচ করেছে, টিএডিএ পয়সা খরচ করেছে, রিসিপশন আমি রিটার্ন করেছি। আপনার কংগ্রেসে তো নিদিয়া বলে কয়েছে, এই কংগ্রেসে দেওয়ার বস্তু গুলো রিনেমিং করে নাম পরিবর্তন করে কালার পরিবর্তন করে করবাত নাম পরিবর্তন করেছে, করবাত কালার পরিবর্তন করেছে, এইবিলাক করে নাম করে আছে। সুন তেল খানি পেলেহে নাম প্রচার করে আছে, নিজে তো একো কনস্ট্রাকশন করা নাই, নিজে তো একো ডিসিশন দিয়া নাই।